মাসের শুরুতে যা হয়। হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে আজকে, দাঁড়া। হ্যাঁ আমার খুব খিদে পেয়ে গেছে রে, দাঁড়া। আপুল দা দুটো চা দেবে, একটু লেড়ো। সিরিয়াসলি তুই এখন শুধুমাত্র হাবুলদার দোকানে চা আর একটা লেড়ো বিস্কুট খাবি? ও মাই গড, সত্যি তোর মাথাটাও খারাপ হয়ে গেছে। দাঁড়া আমি অর্ডার করছি এসে পিৎজা, বার্গার, মোমো সব কিছু। পিৎজা বার্গার খেতে তো আমারও ইচ্ছা করছে রে, কিন্তু আমি তো এখনো পর্যন্ত মাসের মাইনাটাই পাইনি, আমি কি করে পে করবো বল এতগুলো টাকা? শোন আজকে ট্রিটটা আমি দেবো, ডোন্ট ওয়ারি, তোকে কোনো টাকা দিতে হবে না। আজকে ট্রিটটা তুই দিচ্ছিস? আজকে মাসের টাকা পেয়েছি রে, জেশন তো বানতা হয়। থ্যাংকস রে, তুই কত ভালো রে। আরো যদি কাউকে পারিস না ওদের আজকে আমি ট্রিট দিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে আমি তাহলে রিনা, জিনা, টিনা, মিনাকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? আমরা সবাই মিলে আজকে পিৎজা বার্গার খাবার খাওয়াছিস তুই। থ্যাংক ইউ সো মাচ, তা আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি, লাভ ইউ। মাসের শেষে যা হয়। আবুল দা একটা চা দেবে, আবার দুধ চা দিয়ে দিও না কিন্তু, রচা। উফ, রচা তা দু টাকায় হয়ে যাবে, দুধ চা খেতে গেলে তো সেই পাঁচ টাকা লেগে যাবে। ওই মা, না বাবা না, এখন এত টাকা খরচ করলে চলবে না, একদম টাকা নেই হাতে। কেন যে এত টাকা পয়সা খরচ করে রাক্ষসীগুলোকে গিলেছিলাম ভগবানের চেয়ে, এখন একটা বিস্কুট কিনতে গেলে আমার টাকা খরচ করতে গায়ে লাগছে। ভাগ্যিস বাড়ি গিয়ে টিফিন কৌটো করে একটু মুড়ি এনেছিলাম, নাহলে আজকে চাটা আমাকে শুধুই খেতে হতো। আজকে মুড়িটা দিয়ে কাজ চালিয়ে নেবো, মুড়িটাও যেন একটা অমৃতর মতো স্বাদ লাগছে। হ্যাঁ হ্যাঁ দাও চাটা দাও। এই খেন্তি চলে এসছে, কি রে আজকে তুই শুধুমাত্র চা আর শুকনো মুড়ি খাচ্ছিস? হ্যাঁ রে আজকে হাবুলদার হাতে একদম কড়া করে লাল চা খাচ্ছি, বুঝলি তো? তুই তো হাবুলদার হাতে শুধুমাত্র চা আর মুড়ি খেতে একদম পছন্দ করিস না, তুই আজকে বার্গার পিৎজা এগুলো অর্ডার করিস নি? ওই সব না রে, ওই সব আর খাবো না, ডায়েটিং আছি তো এখন, ডায়েটিং করছি এখন। ও তুই ডায়েটিং করছিস? ওকে ডায়েটিং না চাই, টাকা শেষ হয়ে গেছে না এখন, এই জন্য শুকনো মুড়ি খাচ্ছি, কিছু বুঝি না জানি। ও শোন আমরা ভাবছিলাম যে আজকে টিনা, মিনা, ঝিনা, রিনা সবাই মিলে একটু বিরিয়ানি খেতে যাবো, তুই কি যাবি? তোরা যাবি বিরিয়ানি, তোরা খা না রে, আমি খাবো না একদম, না না না, ডাইটিং করছি তো দেখ না, শুকনো মুড়ি আর চা খাচ্ছি। ও ঠিক আছে তাহলে আমরাই চলে যাচ্ছি, বুঝবি তো, তুই মুড়ি আর চাটাই খা। মাসের শেষ আর এখন বিরিয়ানি খাচ্ছে, আমার কিডনি দুটোই এবার বেঁচে দিতে হবে বিরিয়ানি খাওয়ার জন্য, এটাই খাই। মাসের শুরুতে যা হয়। ও মা, হ্যাঁ বল, তুমি যা যা বলেছিলে বাজার দিয়ে সব নিয়েছি, ধরো দে। ও মা শুধু বেগুন, আরে উচ্ছে, আজ তোকে আমি যা যা বাজার আনতে বলেছিলাম সেগুলো কোথায় রেখেছিস? আরে বাবা শুধু উচ্ছে আর বেগুন আনিনি, তুমি যা যা আনতে বলেছিলে সব নিয়ে চলে এসেছি, সব টেবিলে রাখা আছে, গিয়ে দেখে নাও সব কিছু। আচ্ছা খেন্তি, তোকে যে আমি হিমসাগর আম আনতে বলেছিলাম সেটা এনেছিস নাকি ভুলে মেরে দিয়েছিস? ও মাই গড, হিমসাগর ইজ সো ব্যাড ডেটেড মা, আমি তো আজকে আলফানসো নিয়ে এসেছি, ওই আমের তো অনেক দাম রে। অবভিয়াসলি এখন কেউ হিমসাগর খায় না, এখন সব আলফানসো খায়, সো আমি আজকে আলফানসো নিয়ে এসেছি, আলফানসো জুস বানিয়ে বাবাকে দেবে আর তুমিও খাবে আর আমার জন্য এক গ্লাস বানাবো। আর তোকে যে আমি বলেছিলাম আঙুর নিয়ে আসবি, আঙুর আঙুর এখন কেউ খায় না মা, এখন সবাই স্ট্রবেরি খায়, তো তুমি আমার টিফিনে স্ট্রবেরি দিয়ে দেবে আর তোমরাও স্ট্রবেরির জুস বানিয়ে খাবে, ঠিক আছে? অনেক দাম তো রে তার। হ্যাঁ দামটা তো বেশি হবে, আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি মায়না পেয়েছি মা, মায়না পেয়েছি আর একটু স্ট্রবেরি আলফানসো একটু দামি দামি জিনিস কিনবো না, এটা কখনো হতে পারে? ঠিক আছে মা, আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, ওকে বাই। ঠিক আছে ঠিক আছে যা। মাসের শেষে যা হয়। মাসের শেষ আর আমার ফোনেও রিচার্জ নেই, ফোনে রিচার্জ করবো তার টাকাও নেই, পুরো মাস তো কেএফসি বিরিয়ানি খেতে খেতেই আমার টাকা শেষ হয়ে গেছে। এনে খেন্তি, আমা বলো বাজারে সব লিস্ট করে দিয়েছে, এই লিস্ট ধরে ধরে সব নিয়ে আসবি বাজারে, ব্যাগ বাইরে রয়েছে, বাইরে যা, বাইরে দিয়ে বাজারে ব্যাগটা নিয়ে আয়, আর এনে ধর লিস্ট। এত বড় লিস্ট বানিয়েছো কে, মানে আম্বানির মেয়ের বিয়ের লিস্ট নাকি, নাকি তোমার ঘরের বাজারের লিস্ট? এটা তো এত বড় লিস্ট মনে হচ্ছে, এটা তো গলায় ঝুলিয়ে এরকম মাফলার মতো নেওয়া যাবে। না ওই যে এখন মাসের শেষ বুঝতে পারছো তো, টাকা পয়সা হাতে নেই, চুগলি গুগলি গুগলি কাকিমার বাড়ি সত্যনারায়ণ পুজো আছে না, চলো ওখানে গিয়ে আমরা বাড়ির সবাই মিলে শিল্লি খেয়ে আসি, বাড়িতে রান্না করতে হবে না, বাজারও করতে হবে না, আর কালকে কোথাও একটা পুজো টুজো হলে সেটা দিয়ে খিচুড়ি খেয়ে আসবো। না চুগলি গুগলি কাকিমার বাড়ি তো সত্যনারায়ণ পুজো পরশু দিনই হয়ে গেছে, ও হয়ে গেছে পুজো। আর শোন না সেদিন স্ট্রবেরি এনেছিলি না, আজকে 5 কেজি বেশি নিয়ে আসিস তো, সেদিন 10 কেজি এনেছিলি, আজকে 15 কেজি নিয়ে আসবি, তোর বাবা খেয়ে খুব প্রশংসা করেছে। ওই যে কাছে আসলো হয়েছে আমাদের কাছে, আসফল ছিঁড়ে ছিঁড়ে বাবাকে জুস বানিয়ে দাও, বাবা খেয়ে নেবে। কি গাছ দেখো, আমি আসফল ছিঁড়ে ছিঁড়ে তোর বাবাকে খাওয়াবো? শয়তান মেয়ে, তাহলে সেদিন স্ট্রবেরি নিয়ে এসে লোভ দেখালি কেন? সবচেয়ে ভালো উপায় আমি বলবো, কালকে কলা কিনেছিলাম 5 টাকা এতগুলো কলা দিয়েছে, এটা দিয়ে মুড়ি খেয়ে নাও আর আমাকেও একটু দিয়ে দাও, ইয়ে তো পচা কলা, তুই খা
পচা কলা নিয়ে এসেছে। মাসের শুরুতে যা হয়, কখন দিয়ে ওয়েট করেই যাচ্ছি গোলাপির জন্য, এখনো তো আশা করো নামই নেই। কি রে এত লেট করলি? আরে একটু লেট হয়ে গেল রে, কোনো প্রবলেম হয়েছে? আসলে খেন্তি আমি না ওলা করে এসেছি বুঝলি তো, ওখানে না 200 rupees কম পড়ছে, তো আমি না ওনাকে দাঁড় করিয়ে রেখে এসেছি, এখনো টাকাটা দিতে পারিনি, বুঝতে পারছি না যে কী করে টাকাটা পে করবো। আরে ইয়ার জাস্ট আ ওয়েট ওয়েট। এখানে পুরো 1000 আছে, তুই রেখে দে। ও না না তুই প্লিজ দিস না প্লিজ, আগে ক্যাবকে দিয়া টাকাটা। আচ্ছা দে, আমি তোকে একদম ফিরিয়ে দেবো বুঝলি, আর দেওয়ার কথা আমি তো একদম ভাববি না। থ্যাংক ইউ রে, তুই খুব ভালো। আর থ্যাংক ইউ বলতে হবে না, চ মাসের শেষে যা হন কেন্তি। ও চল, হ্যাঁ চ। ও দাঁড়া দাঁড়া, বলছি তোর কাছে কি 20 টাকা খুচরো পেরে? আমার কাছে না 20 টাকা খুচরোর খুব দরকার। 20 টাকা লাগবে বলছিস? হ্যাঁ 20 টাকা। আচ্ছা দাঁড়া, আমি দেখছি আমার কাছে আছে কিনা, ঠিক আছে। আমি চাইতেও বা গেলাম না, না ওটার মধ্যে মনে হচ্ছে নেই খেন্তি। আছে আছে দাঁড়া, দেখি কত টাকা হলো। 2, 4, 5, 6, 7 আর এই 7.5, এই নে পুরো 7.5 টাকা। ওই শোন না, তুই না রেখে দে টাকাটা বুঝলি তো, আমি না 20 টাকা ওই পাশের দোকান দিয়ে 100 টাকা খুচরো করিয়ে নেবো। আরে নে নে লজ্জা করিস না, নে নে আপনার না, তুই রেখে দে, তুই রেখে দে। আসলে মাসের শেষ বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তুই রেখে দে। নিবি না? ঠিক আছে চ, দেরি হয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে চ, হ্যাঁ হ্যাঁ চ চ।